তাই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। আরিশা অভ্র এরা এই দৃশ্য দেখলে হাত ব্লক করে মারা যাবে। অবশ্য ওনারা দুজন দুজনের মধ্যে এতটাই মেজেছে যে সে যদি দিকে দেখার সময় কোথায়। হঠাৎ লুবনার দিকে চোখ পড়লো। এই তো যা ভেবেছে তা, লুবনার ডান্স কম করছে, মনোযোগ সম্পূর্ণ ওদের দিকে। দেখেই বোঝা যাচ্ছে রাগে চলছে লুবনার অঙ্গ প্রত্যঙ্গ। সে যদি আশপাশে তাকালে রুদ্র তার কোমরে চাপ প্রয়োগ করেছে, যার অর্থ নাচে মনোযোগ দিয়ে। এতে রীতিমতো আরও মিশে যাচ্ছে রুদ্রের সাথে। সে যদি এখন ছেড়ে দে মা কেঁদে পাচ্ছে অবস্থা, এরকম বুঝলে ডান্সের নামই নিত না বেশিক্ষণ টিকতে না পেরে। অবশেষে ছোট উলটে বলল, আপনি এরকম কেন করছেন? রুদ্র নিরুদ্বেগ কণ্ঠে বলল, কি রকম আমাকে এখানে নিয়ে এলেন কেন? আপনার কি ডান্স পার্টনারের অভাব ছিল যে কোনো মেয়েই আসতো? আমার ডাকে যে কেউ আসতো, কিন্তু আপনার ডাকে যে কেউ আসতো না, অসহায়ের মতন দাঁড়িয়েছিলেন, সেজন্য আমার সাথে ড্যান্স করার সৌভাগ্য করে দিলাম। আফটারঅল আপনার বোন আমার ভাইয়ের বউ হচ্ছে, এইটুকু ফ্যাসিলিটি আপনাকে দেয়াই যায়। রুদ্র বলল, আমার অপমান বাচ্চা, সুযোগ পেলে সে যদি মান সম্মান নিয়ে টানাটানি করে। সে যদি কটমটে চেহারায় রুদ্রকে দেখছে, রুদ্রের মধ্যে এ নিয়ে সূক্ষ্মেপ আদৌ নেই, তবে মানতে হচ্ছে। আর কিছু না জানলেও ডান্স রুদ্র বেশ ভালোই জানে। সে যদি না দুললেও জোর করে সে যদিকে দোলাচ্ছে, এটার থেকে বড় প্রতিভা আর হয়? হঠাৎ লুবনা ডান্স মাঝপথে রেখে কোথাও একটা হনহন করে চলে গেল। অনিল তো আর একা একা দাঁড়িয়ে থাকতে পারবে না, ওকেও অদক্ষা যেতে হলো। লুবনার যে ভীষণ রাগ হয়েছে সে যদি বুঝতে পারছে, সাথে নিশ্চিত হলো লুবনার মনে রুদ্রর জন্য প্রেমের বর্ষাকাল চলছে। ডান্সের এক পর্যায়ে রুদ্র তার এক হাতের ওপর ভর নিল সে যদি, মানে সে যদি হেলে আছে মাটির দিকে, আর রুদ্র সামান্য ঝুঁকে এক হাত দিয়ে ধরে রেখেছে সে যদিকে। সব কিছু ঠিকঠাকই ছিল, আচমকা রুদ্র হাত ছেড়ে দিল আর সে যদি তপাস করে পড়লো মেঝেতে আকস্মিক। এই হামলার জন্য মোটেও প্রস্তুত না থাকায় সে যদি পিঠের হাড় দুই ভাগ হওয়ার জোগাড়। সেজুতিকে পড়তে দেখে সবার নাচ থমকে এলো, প্রত্যেকেই নাচ থামিয়ে অবাক চোখে সেজুতির দিকে তাকালো। আরিশা ছুটে এলো সেজুতির কাছে উদ্বিগ্ন হয়ে বলল, এ কি সেজুতি, কি করে পড়লি, ব্যথা পেয়েছিস, কার সাথে নাচছিলি তুই? সেজুতি আরিশার দিকে থমথমে চেহারে তাকালো। টানা 15 মিনিট ধরে যে ওর পাশে হেলে দুলে নাচলো, আর ও কি না চোখেই দেখেনি। কি রে কথা বলছিস না কেন, পড়লি কি করে? রুদ্র পকেটে দু হাত গুজে দাঁড়িয়ে আছে, তার মধ্যে প্রক্ষে বিলক্ষণ নেই। রুদ্রর চেহারার ধরনে স্পষ্ট বুঝতে পারলো কাজটা ইচ্ছে করেই করেছে রুদ্র, কিন্তু কেন? হাতগুলো মানুষের সামনে সেজুতির ইজ্জতের কিছুই না পাকালে হচ্ছিল না রুদ্রর? সেজুতিকে ফেলে দেওয়ার জন্যই কি টেনে নিয়েছিল? এই ছিল রুদ্রের মনি। সেজুতির এখন রুদ্রকে চিবিয়ে চিবিয়ে গিলে খেতে ইচ্ছে করছে। সেজুতি রুদ্রর দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে আছে। দেখে আরিশাও রুদ্রর দিকে তাকালো, অথচ মৃদু নম্রস্বরে বলল, ওকে আপনার সাথে ডান্স করছিল ভাইয়া? রুদ্র নিরুৎসাহিত কণ্ঠে বলল, ইয়া, বাট তোমার বোন ড্যান্সের ডিও জানে না, তাই জন্যই না এই অবস্থা। এরপর রুদ্র সেজুতির দিকে ফিরে বলল, মিস সেজুতি, এরপর থেকে কারোর সাথে নাচতে গেলে ভালো করে সেটা রপ্ত করে আসবেন, না হলে কখন কোথায় এভাবে পা ছড়িয়ে পড়ে যাবেন কি গ্যারান্টি? সেজুতি তখন রাগে কিরমির করছিল শরীরে, বিষাক্ত সাপের মতো ফুসফুস করছে। ইচ্ছে হচ্ছিল সত্যি যদি দুটো বিষ দাঁত থাকতো এক্ষুনি রুদ্রর কপালে ছোপল মেরে দিত, তারপর বলতো দেখ কেমন লাগে, কি শয়তান লোক, নিজেই সেজুতিকে টেনে নিয়ে নিজেই ফেলে দিল, আর এখন সব দোষ চাপালো সেজুতির ঘাড়ে। রুদ্রকে তো সেজুতি কি করবে নিজেও জানে না। আরিশা সেজুতিকে ধরে ওঠাতে ওঠাতে বলল, দাঁড়িয়ে থাকাই তো ভালো ছিল, কেন এলি? সেজুতির মেজাজ আরও চটে গেল কথাটায়, আরিশার পাশেই অভ্র থাকায় মেজাজের প্রয়োগ করতে পারেনি। তবে আরিশার হাত ঝাড়া মেরে ছাড়িয়ে দিয়ে সেজুতিও হঠাৎ হলো। পেছন থেকে অভ্র আরিশার অনেকবার ডাকলো শুনিনি,
যেতে যেতে কানে এলো রুদ্র বাকিদের বলছে, আপনারা এসব নিয়ে ভাববেন না, এগুলো সামান্য ব্যাপার, আপনারা এনজয় করুন। অভ্র, গেট ব্যাক টু ইয়োর মুভমেন্ট। আরিশা, এত না ভেবে অভ্রকে নিয়ে ভাবো, বোনকে বাড়িতে গেলেও পাবে। সে যদি রুদ্রকে মেরে তক্তা বানাতে মন চাইল না, এই পৃথিবীতে সে যদি জন্য নয়, এই পৃথিবী মেমানিষ্ট, সে যদি অন্য কোথাও থেকে এসেছে হয়তো, সবাই মিলে ষড়যন্ত্র চালাচ্ছে সে যদি পেছনে, আর এইসবের নেতা হলো হয়রুক অসভ্য রুদ্র রওশন চৌধুরী। রুদ্রর প্রতি অশেষ রাগ ক্ষোভ নিয়ে বিড়বিড় করতে করতে হাঁটছে সে, যদি সহজ কথা রুদ্র চৌদ্দ গোষ্ঠী উদ্ধার করছে গালি দিয়ে। হঠাৎ কেউ সে যদি নাম ধরে ডাকলো, সে যদি সেদিকে তাকায়, দূর থেকে অনিলকে দেখে ভ্রুকুচ গেল। বেটা বারের পাশে তুলে বসে জুস খাচ্ছে। অনিল সেজুতিকে হাত ইশারা করে ডাকলো। সেজুতি জোরে একটা নিঃশ্বাস ফেলে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো। এরপর এগিয়ে গেল অনিলের দিকে। সেজুতি, তোমাকে কিন্তু আজ পুরো টমেটো টমেটো লাগছে, আগা করা লাল দিয়ে মোড়ানো। অনিলের হেসে হেসে বলা কথাতে সেজুতির উল্টো বিরক্ত লাগছে, জোরপূর্বক হেসে বলল, কখন এলে তুমি, এসে তো দেখিনি। এই তো অভ্র স্যার যখন অ্যানাউন্স করছিলেন, তুমি ওনার শালিকটা ঠিক তখন। সে যদি ছোট্ট করে বলল, ও যাই বলো, সাজলে কিন্তু তোমাকে আরো বেশি সুন্দর লাগবে। সে যদি মুখ থেকে একটা চপর্গীয় শব্দ করে বলল, এইসব কথা বাদ দাও তো। অনিল ফ্রু চেয়ে বিস্তার হেসে বলল, কেন এখন থেকে আবার টিকিট কেটে কেটে কথা বলতে হবে নাকি? সে যদি ফ্রুকুচকে বলল, তা কেন হবে? কি জানি বাবা, তুমি তো বসের আত্মীয়, একবারে ওনার ভাইয়ের শালিক, বেআই বেআই সম্পর্ক, তার উপর দেখলাম ডেরির বসের সাথে ডান্স করছো, মারাত্মক ব্যাপার স্যাপার। তুমি নিজেও তো বসের পিয়ের সাথে নাচলে তার বেলা। নাচতে তো পারলামই না, ম্যাডাম তো মাঝে পথে আমাকে ফেলে গেল। এতে মুখ ফুলিয়ে শ্বাস ফেলে পড়ল। ধুর, ছাড়ো সব। আচ্ছা এটা কি খাচ্ছ? অনিল কেমন থতথত খেয়ে বলল, জুস খাচ্ছি। আমার জন্য একটা অর্ডার দাও তো। অনিল শেষদির কথায় বিষম খেল, তাড়াহুড়ো করে বলল, এ বাবা এটা খেয়ে কি করবে, তুমি অন্য কিছু খাও। সেটি কপাল কুচকে বলল, কেন এটা খেলে কি হবে, জুসের রংটা দেখতে তো বেশ সুন্দর, আমি এটাই খাবো, তুমি অর্ডার করো। বলছিলাম যে সেজুতি, সেজুতির চোখ শুরু করতেই অনিল দীর্ঘশ্বাস ফেলে বলল, দিচ্ছি। অনিল জুস বারের লোকটাকে চোখের ইশারায় বলল, স্যাম ওনাকেও দিন। সে যদি এইদিক ওদিক তাকাচ্ছিল, হঠাৎ দেখলো রুদ্রর কানে ফোন নিয়ে সুইমিং পুলের দিকে হেঁটে যাচ্ছে। রুদ্রকে দেখতে মেজাজ 180 ডিগ্রি বেঁকে বসলো, সাথে সাথে মুখ ঘুরিয়ে নিল। ততক্ষণে জুস হাজির। অনিল গ্লাসটা সেজুতির দিকে ঠেলে দিয়ে মুখ কাছুমুছু করে বলল, বি কেয়ারফুল। সে যদি ওর কথায় কান দেয়নি, গ্লাস উঠিয়ে মুখের সামনে ধরতে কেমন উৎকো একটা গন্ধ পেল। এটা কিসের গন্ধ? যা কিছু হোক এখন এইসব ভাবার সময় নেই। রুদ্রের প্রতি ক্রোধে যে আগুন তার ভেতরে দাও দাও করে জ্বলছে না, সেই আগুন নেভাতেই মাথা ঠান্ডা করা দরকার। আর সেই হিসেবে একটা আইস যুক্ত জুস অনেকখানি কার্যকর। সে যদি গ্লাসের চুমুক দিয়ে ঠকঠক করে জুসটুকু শেষ করলো, খানিক বাদে মাথাটা ছিম করে উঠল। অনিলের দিকে তাকাতে দেখলো ও চোরের মতো মুখ করে আছে। আস্তে আস্তে সেটি সব খোলা এলোমেলো লাগতে শুরু করলো। তারপর আর কিছু মনে নেই। আর একটা দাও। সেদির কথায় অনিল চোখ বড় বড় করে বলল, আরো। সেটি চোখ পাকিয়ে শূন্য কণ্ঠে বলল, কোনো কথা নয়, তাড়াতাড়ি দিতে বলো। এরপর আর কি, এক এক গ্লাস ফাঁকা করছে। এটা যে জুসের আড়ালে ওয়াইন ছিল সেটা আর অনিলের বলা হয়নি। মদ খেলে সবাই তো ভালো চোখে দেখে না, তাই লুকাতে গিয়ে বিপদে পড়ল। বেশি স্ট্রং অ্যালকোহল হওয়ার প্রথমবার খেয়েই নেশা গাঢ়ভাবে চড়িয়ে গেছে সেজুদের। এই নিয়ে সপ্তম গ্লাস ফাঁকা করল সে। অনিল ভয় ভয় চারপাশ দেখছে, অভ্রবার রুদ্র কেউই যদি জানতে পারে সে জুস বলে সেজুদিকে মদ খাইয়েছে, তবে আর রক্ষে নেই, এক্ষুনি ভেঙে যাওয়া দরকার। অনিল সেজুদিকে নিজের টুলের উপর বসিয়ে রেখে জুস বারের ওয়েটারকে বলল, একটু দেখে রাখবেন, হ্যাঁ বসের আত্মীয় কিন্তু। এরপর ভোদর লাগিয়ে পালালো অনিল। এইদিকে সে যদি ভীষণ টলছে, মাথা সোজা রাখা দুঃসাধ্য, চোখ মেলে রাখতেও পারছে না। খানিক সময় পার হলে নাক টেনে
উঠে দাঁড়ালো সে, ওয়েটার লোকটিকে শোধালো। ম্যাম কিছু লাগবে? কোথাও যাচ্ছেন? সে যদি ঝাপসা চোখে ওনার দিকে তাকালো, মাথার কঞ্চি বলল, রুদ্র থেকে বদলা নিতে যাচ্ছি। লোকটার কিছু বুঝে আসেনি, প্রশ্ন নিয়ে চেয়ে থাকলো সে। বোঝানোর দায়িত্ব নিল না সে যদি, সে তার মতো হেলে দিলে হেঁটে গেল পুলের দিকে। পার্টির সবাই তখন ডান্সে ব্যস্ত, এমনকি অভ্র আরিশাও সেজুতি এলোমেলো পায়ে পুলের কাছে এল। রুদ্র দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে ফোনে। সেজুতি এসে রুদ্রর কাঁধ ধরে টেনে নিজের দিকে ফেরালো। হঠাৎ ব্যাপারটায় হকচকিয়ে উঠল রুদ্র। সেজুতিকে দেখতেই হৃদয়ে গুটি কয়েক ভাঁজ পড়ল। সেজুতি এক জায়গায় স্থির নেই, তার পা অন্ধকারে টলছে, চোখগুলো বেশ লাল। রুদ্র ফোনের ওপরের ব্যক্তিকে এই বলল, উইল কল ইউ ব্যাক। রুদ্র লাইন কেটে ফ্রু কুচকে বলল, কি সমস্যা? সেজুতি হাত উঁচু করে অবসন্ন কণ্ঠে বলল, চুপ, একটা কথা বলবেন না। রুদ্র সচেতন কণ্ঠে বলল, আপনি ড্রিঙ্ক করেছেন? সেজুতি জোরে জোরে মাথা নেড়ে বিজয়ী হাসল, হাত দিয়ে দেখিয়ে বলল, অনেক গ্লাস খেয়েছি। রুদ্রর চোখ কপালে উঠে এলো। সেজুতি পড়তে নিলে থরফর করে ধরল, ঝাঁঝালো কণ্ঠে বলল, কেন খেয়েছেন? এসব যে সবার জন্য নয় মাথায় খেলেনি? সে যদি তেজ দেখিয়ে রুদ্রকে ধাক্কা মেরে ছাড়িয়ে নিল, নিজেকে বলল, আপনাকে চুপ করতে বলেছি না, এত কথা বলেন কেন? আপনি শুধু আমাকে ধমকান, মেয়েদের সাথে যে মিষ্টি করে কথা বলতে হয় শেখেননি? রুদ্র অন্যদিকে তাকিয়ে ঠোঁট ফুলিয়ে শ্বাস ফেলে বলল, আপনার বাড়ি যাওয়া দরকার, আমি আরিশাকে ডাকছি। সে যদি মদক্য কণ্ঠে ছিলিয়ে বলল, না একদম না, কাউকে ডাকবেন না, আমি আপনাকে খুন করতে এসেছি। রুদ্র ফ্যাকাচাকা খেয়ে বলল, হোয়াট? আপনি সব সময় আমাকে ফেলে দেন, কখনো অফিসে, কখনো পানিতে, কখনো মেঝেতে, আজকে আমি আপনাকে মেরে সেই সবের প্রতিশোধ নিব। রুদ্র নাক মুখ কুচকিয়েছে আছে, এই মেয়ের নেশা ঠিক কতটা তীব্র বুঝতে বাকি নেই। সে যদি হঠাৎই রুদ্রের কাছে চলে এলো, শার্টের কলার ছাকিয়ে বলল, কেন নাচলেন আমার সাথে? হ্যাঁ, আপনি কাছে এলে আমার বুক কাঁপে, আপনি বোঝেন না, আর আসবেন না আমার কাছে, দূরে দূরে থাকবেন। রুদ্র শান্ত কণ্ঠে বলল, এসেন আমি আপনার কাছে যাইনি, আপনি এসেছেন। সেজদি রুদ্রের ঠোঁটে আঙুল রেখে বলল, একদম বকবক করবেন না। আচ্ছা আপনাকে কি গুলি করব আমি? কিন্তু আমার তো বন্দুক নেই। তাহলে আপনি জানেন আপনার যেদিন গুলি লেগেছিল আমার খুব খারাপ লেগেছে, সারা রাত ঘুমোতেই পারিনি, বারবার আপনার কথা মনে পড়ছিল। রুদ্র উত্তর দিল না, শান্ত চোখে চেয়ে থাকলো। তখন সেজুতির চোখের সামনে উড়ে এলো এক খোঁচা, রুদ্র অজান্তে ফু দিয়ে সরিয়ে দিল সেটা। সেজুতি চোখ বুঝে আবার তাকালো রুকুচকে। হঠাৎই রুদ্রর গাল চেপে ধরে এদিক ওদিক ঘুরিয়ে বলল, আপনি কত সুন্দর, কিউট, আচ্ছা আপনি হাসেন না কেন? পরের মুহূর্তে কাঁদো কাঁদো কঞ্চি বলল, আপনি আমাকে দেখলেই বকেন, এত বকা আম্মু ছাড়া কেউ দেয় না আমায়। সেজুতি হাই তুলতে তুলতে রুদ্র থেকে সরে এলো, আমার প্রচন্ড ঘুম পাচ্ছে, অনিলের জুসটা একদম ভালো না, খেয়ে মাথাও ঘুরছে। রুদ্র সন্ধিহান কাঞ্চি বলল, কিসের জুস? সেজুতি উত্তর দিল না, সে ঘন ঘন হাই তুলতে ব্যস্ত। রুদ্র খানিকক্ষণ চুপ থেকে ঠান্ডা স্বরে বলল, আগে দেখে আসি আপনাকে ড্রিঙ্ক দেওয়ার মতো মহৎ কাজটা কার, তারপর এসে আপনার ব্যাপারটা বুঝে নিচ্ছি। রুদ্র কয়েক পা সামনে এগোতেই পেছন থেকে পানির ভেতর থপ করে কিছু একটা পড়ার শব্দ এলো। রুদ্র চকিতে ফিরে তাকালো, পরের দৃশ্য দেখতেই কিছুক্ষণের জন্য বোবা বনে যায় রুদ্র। সে যদি রীতিমতো হাবুডুবু খাচ্ছে জলের মধ্যে। ও শিট! রুদ্র সাত পাঁচ না ভেবে দ্রুত ছুটে এসে ঝাঁপ দিল পানিতে। জলের মধ্যে দুইজনই ঝাপাঝাপির শব্দে তোলপাড় হলো পুরো জায়গা।